ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া। বাঞ্ছারামপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন, পদক পেলেন ব্রাহ্মণবাড়িয়া টিভির সাংবাদিক মামুন। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে জাতীয় মৎস্য 2022 পালিত হয়েছে। এই উপলক্ষে আজ রবিবার বাঞ্ছারামপুর উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এক বর্ণাঢ্য রালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুব রহমান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাইদুল ইসলাম ভূঁইয়া বকুল, বিআরজিবির চেয়ারম্যান মোহাম্মদ কবির হোসেন, সলিমাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল মিয়া, দরিয়া দৌলত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান উজ্জ্বল প্রমুখ। নিরাপদ মাছের উৎপাদন বাড়াতে বাঞ্ছারামপুরের জনগণকে আরও সচেতন ও সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে আজ শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ 2022। বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত 7 দিনের এই আয়োজন চলবে 29 জুলাই পর্যন্ত। বক্তারা এ সময় বলেন, নিরাপদ মাছ সবার কাছে পৌঁছে দেওয়া যায় ও নিরাপদ অবস্থানটিকে নিশ্চিত করতে আমরা বিভিন্ন কর্মসূচি নিয়েছি। মাছ আমাদের বাঙালি জাতির অন্যতম অংশ, ভাতে মাছে বাঙালি, সেই ঐতিহ্যকে আমরা ফিরিয়ে আনতে চাই। কিন্তু মাছ শুধু আমরা নিজেরাই খাবো না, বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে চাই। মাছ চাষের মাধ্যমে বেকারত্ব দূর হবে, উদ্যোক্তা তৈরি হবে, গ্রামীণ অর্থনীতি সচল হবে। আমরা চাইব যে যেখানে আছেন ভরাট পুকুর, খাল, নদী, নালা, বাউর, বিল, সব জায়গায় মাছের চাষ করবেন। অনুষ্ঠানে বাঞ্ছারামপুরে মৎস্য খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্ষেত্রে জাতীয় মৎস্য পদক পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া টিভি ও দৈনিক নয়া শতাব্দীর বাঞ্ছারামপুর প্রতিনিধি আল মামুন, সোনারামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহিন আহমেদ। অনুষ্ঠান শেষে উপজেলা পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়। স্টাফ রিপোর্টার রিফাত আবিরের পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।